আসসালামু আলাইকুম গাইস আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা ভালো আছো এবং আমিও মহান আল্লাহ তাআলার রহমতে ভালোই আছি সো গাইস আজকে আমি তোমাদেরকে ট্র্যাপ বানানো শেখাবো যেটা তোমরা রিলেমে ইউজ করতে পারো বা সার্ভারে সো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিওটি শুরু করি শুরু করি আল্লাহ সো গাইস এবার আমরা প্রথম ট্র্যাপটি বানাবো ধরে নাও এই যে একটি গাছ এই গাছের সামনে গিয়ে তোমরা না আগে আমরা কিছু গ্রাস ব্লক নিয়ে নিই আর গায়ে যেটা নতুন একটা ওভারলেস সেট করেছি ভিডিওটা একটু খারাপ হতে পারে কিছু রা আর কিছু মনে করো না মানে রাগ করো না হ্যাঁ এবার আমরা এই যে গাছের এখানে তিন ব্লক খুঁড়ব দুই তিন তারপর উপর দিক ফিরে একেবারে গাছের নিচের ব্লকটা ভেঙে একটা অবজারভার দিব মানে গাছের নিচের একটা যে মি থাকবে তারপর এখানে একটা টিএনটি দিব তারপর এইটুক জায়গা আবার গ্রাস ব্লক দিয়ে আমরা ফিল আপ করে দেবো হ্যাঁ ধরে নাও এই যে এবার একটি স্বাভাবিক গাছ এখন ধরো আমি ক্রিয়েটিভ মোডে আছি এখন সার্ভাইভেল যাবো না ধরে নাও যে আমরা মনের আনন্দে গাছ কাটতেছি সে উপর দিয়ে কাটো নিচে দিয়ে কাটো এইভাবে ধরো আমরা মনের আনন্দে গাছ কাটতেছি গাছ কাটার পর দেখলাম এখানে মানে অবজারভার কী হলো এখানে দুধ দিয়ে সরতে যাওয়া একেবারে বোম ফেটে যে তুমি বাস্ট হয়ে মরে যাওয়া বাট আমি ক্রিয়েটিভে বোধহয় ক্রিয়েটিভে বিদায় মরিনি এই জল গাছ ছিল প্রথম ট্রির আশা করি এটা তোমাদের ভালো লেগেছে বাট আমরা দ্বিতীয় ট্রিড়পে যাবো সো গায়ে এবার আমরা বানাবো দ্বিতীয় ট্র্যাপটি ধরে নাও এখানে কিছু পাথর আছে এগুলো তোমরা হিলের উপর করতে পারো মানে পাহাড়ের উপর এখানে যেহেতু কোনো পাহাড় নেই সুতরাং আমি নিজে একটু এরকম করতেছি কারণ হিলের উপর মানে পাহাড়ের উপর তো এরকম স্টোনই থাকে কাবল স্টোন এইভাবে স্টোনি থাকে কয়লা টয়লা থাকে বিভিন্ন কোল টোল পরে এইভাবে ধরে নাও পাহাড়ের উপর এভাবেই থাকবে তারপরে হঠাৎ করবা কি তোমরা কোথায় করবো ধরো হ্যাঁ ধরে নাও আমরা এখানে এরভাবে একটা দুইটা তিনটা চারটাই নয় ভাঙলা তারপর দ্বিতীয় ব্লকে কো একটি টিএনটি রাখবা তারপর রাখবা একটু গ্রাভেল যাতে ম্যাশিং করে তার উপর গ্রাভেলের উপর রাখবা হলো একটি প্রেসার প্লেট তারপরে যে এই সাইড দিয়ে ই করে দিতে পারো তারপর যখনই তোমরা এরকম প্রেসার প্লেটের উপর চাপ দেবো হঠাৎ করে তোমরা নিচে পড়ে যাবো যদি সার্ভাইভ্যাল মনে থাকো লাভ দিয়ে উঠতে তো পারবা না বোম ফাটবা তোমরা মনে যাবে যে বোম ফেটেও গিয়েছে আমি যেহেতু ক্রিয়েটিভ মোডে তাই মরে নিয়ে সোয়ে গায়ে যেটা ছিল দ্বিতীয় টিরাপ এখন আমরা যাব তৃতীয় টিরাপে সো গায়ে যে এবার আমাদের তৃতীয় ট্র্যাপের কাজ ধরে নেওয়া এই যেই জায়গাটা এখানে আমরা সরু করে একটি ঘরের মতো করবো একেবারে বানাই সানাই ঠু ঠা এখন বেশি সময় নেই তাড়াতাড়ি ভিডিওটা বানাতে হবে তোমাদেরকে মূলত শেখানোর জন্যই আমি বানাচ্ছি সো আমি বেশি ভালো করে বানাচ্ছি না ঘরটা তোমরা এগুলো রিলে বা সার্ভারে মজা করতে পারো এক একজনের সাথে তারপরে যে ধরে নাও মোটামুটি একটা ঘরের আকৃতি দিচ্ছি তোমরা যে কোনো ঘরে এটা ইউজ করতে পারো এই যে হ্যাঁ এভাবে ঘরের মতো আকৃতি দেওয়ার পর উপরে আমরা এখন সাদ দিয়ে দিব হ্যাঁ সাত দিয়ে দিব এই তো হয়ে গেছে মোটামুটি অনেকটা তোমাদের বার সেম টু সেম এরকম বানানো লাগবে না তোমরা যে কোনো রকম বানাতে পারো আমি জাস্ট একটু দেখানোর জন্য মোটামুটি কোনো মতে হাতে কাজ করতেছে না তবুও বানাচ্ছি হ্যাঁ এই যে এইভাবে যাওয়ার পর এখানে তোমরা তিনটে এইভাবে স্টোন রাখবা স্টোন তোমরা রাখার পর তারপর নিতে হবে একটি চেস্ট তারপর নিয়ে নেওয়া ডায়মন্ড তারপর নিয়ে নেওয়া একটি সাইন যে কোনো ধরনের সাইন নিতে পারো কিংবা আমি ওয়াক সাইন নিচ্ছি হ্যাঁ এবার আমরা কিছু হ্যাঁ সব কিছু নিয়ে আসছি এবার ধরেন এরকম মাঝখানে একটি চেষ্টা করলাম ওপরে একটি স্টোন আছে যা কোটা ভেঙে দিই পরে যদি ভালো লাগে পরে দিয়ে দেবে এখন আমরা সাতটা আবার ফিল আপ করে দিই হ্যাঁ দেখতে পাচ্ছি এটা খোলা যাচ্ছে বাট পরে আমরা বন্ধও করে দিতে পারি আপাতত একটু দেখতেছি ওটার ভিতরে ডায়মন্ড রেখে দিলাম এবার আমরা নিচে এরকম স্টোন দিয়ে ই করে দিচ্ছি হ্যাঁ নিচে দিয়ে আমরা স্টোন দিয়ে ফিল করে দিব মানে এবার এক একটা নিচে এরকমভাবে এক একটা টিএনটি দিয়ে আবার স্টোন দিয়ে তোমরা ডেকে দিবা প্রত্যেকটার নিচে টিএনটি আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো তক্ষণি আমি যে কী বলতে চাচ্ছি কী ভিডিও এটা অবশ্য তোমরা অনেকে দেখেওছো তবুও ভিডিও বানানোর জন্য তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এরপরে আরও অনেক পদ পদের ট্র্যাপ আসবে সো আমাদের চ্যানেলের সাথে থাকবা তারপর এটার উপর আমরা স্টোন দিয়ে দিব তারপর এটার উপর এটার উপর সব কিছুর ওপর আমরা স্টোন দিয়ে দিব এই তো যাক হ্যাঁ এবার আমরা চলে যাব বাইরে এবার তো আমাদের একটা ডোর নেওয়ার কাম আমরা ভাবতেছি আয়রনের ডোর নিব ওন আগে তো প্রেসার প্লেট নিতে হবে প্রেসার প্লেট নেবো দুই রঙের একটি নেব স্টোনের আর একটি নেব কাঠের যাতে কেউ বুঝতে না পারে সবাই তো ভাববে যে একটি তো কাঠের প্রেসাবিলেট আছে সো তো অন্য কেউ তো আর কোনো অন্য ধরনের প্রেসাবিলেট ইউজ করবে না অনেকেই এটা ভাববে কিন্তু সেই ধারণাটা তো হবে সবাই ভুল তারপর এখানে একটি সাইন রাখবা আহা কি করলাম এখানে একটা সাইন রাখবা তারপর যা মনে কায় লিখতে পারো আমি এখন লিখে দিব ডু নট গো দেয়ার আর মেনি ডায়মন্ডস হ্যাঁ ডু নট গো আর সেখানে যেও না দে আর আর মেনি ডায়মন্ড দেয়ার আর মেনি ডায়মন্ডস ইন দে আরও লিখতে পারো দেয়ার আর মেনি ডায়মন্ডস ইন দেয়ার সেখানে অনেক ডায়মন্ড আছে বা আমি শুধুই লিখে দিচ্ছি দে আর আর মেনি ডায়মন্ডস হ্যাঁ লিখে দিয়েছি এবার তোমাদের কাজ অনেকটা শেষ হয়ে গিয়েছে এবার আমরা একটি আয়রনের ডোর বসাবো এই জায়গাটায় কি বসানো ঠিক হয়েছে কই যে বসাবো বুঝতেছি না হ্যাঁ বসেই বসিয়ে দেবো হ্যাঁ এবার এখানে আমরা একটা প্রেসার প্লেট সেট করলাম এখানে যদি আমরা এবার ও উপর দিয়ে তো আগে ঢাকতে হবে যাক উপর দিয়ে আমরা ডেকে দিলাম এবার যদি প্রেসার বিলেটের উপর দাঁড়াই এখানে কি একটা স্ট্রেনের প্রেসার ব্লেট সেট করা যাবে না যেহেতু সেট করা যাচ্ছে না সুতরাং দরজাটাকে আমাদের হালকা একটু বাইরে নিয়ে যেতে হবে বা তোমরা একটু ভিতরে বসাতে পারো স্টোনের প্রেসার কারণ স্ট্রনের সাথে স্ট্রেনের পেসা বেলেট যদি আমরা মিক্স করে দিই তাহলে অনেকে টের পাবে না এটাই হবে মূলত ট্র্যাপের রহস্য এখন আমরা কী করব এই যে এই জায়গাটাই আমরা সেট করবো একটা দরজা এই যে এই ব্লকটার মানে গ্রাস ব্লকের এই পাশে গিরাজ ব্লকের আনা গিরাজ ব্লকের ওখানে হলো আমরা দরজা সেট করবো এই তো যাক তারপর আমরা এখানে একটি স্টুরেন্টে প্রেশার সেট করবো ওখানে কিন্তু পাড়া দিলে বোম ফেটে যাবে সো আমরা ঘরের এই পাশ দিয়ে বাইরে যাচ্ছি হ্যাঁ পরে এখানে তোমরা আবার ফিল আপ করে দিবা তারপর করবা কি এখানে একটা কাঠের প্রেসার প্লেট অনেক এইভাবে এখানে তো একটা প্রেশার প্লেট আছে সো আরেকটা প্রেশার প্লেট তো থাকবে না তারপর এখান থেকে হ্যাঁ এইভাবে একটা প্রেসার প্লেট দেবা এইভাবে যখন তোমরা সিম্পলি ধরে না এখন আমি স্বাভাবিককে আমি কিছু চিনি না এভাবে আমি যত ধরো হ্যাঁ এখানে কী লেখা ডু নট গো দেয়ার দেয়ার মেনি ডায়মন্ডস ও এখানে অনেক ডায়মন্ড আসে পর অনেকে কিন্তু ভাবে কি এটা ট্র্যাপ হতে পারে তারপর এখানে চাপ দিবে তারপর দেখবে কি চেস্ট খুলে যাচ্ছে ও গাইস একটা কাম সত্যিও করতে হবে ওই চেস্টের উপর ই করতে হবে চেস্টে যেহেতু সার্ভার নিলে অনেক বেশিরভাগ সার্ভাইভালাই খেলা হয় সুতরাং ক্রিয়েটিভে তো না আমরা উপর দিয়ে ঢেকে দেবো যাতে ওরা ভিতরে এসে তারপর ওটা খুলতে যায় কারণ এখন যদি আমি বাইরের থেকে চাপ দিই তাহলে এটা খুলবে না কারণ ওটার উপর আমি আরেকটা স্টোন দিয়ে দিয়েছি যাতে আর খুলবে না সো ওটা গিয়ে ওখানে গিয়ে ভাঙতে হবে আর ভাঙতে গেলেই তো এখানে পাড়া দিয়ে ফেলবে তা তারপরে বোম ফেটে সে মারা যাবে এই যে এইভাবে যেতে চাচ্ছি দেখো দূর থেকে আমি যখন চাপ দেবো এই দেখো খুলতেছে না কারণ উপরে একটি স্টোন আছে এবার যখন প্রেসার উপর চাপ দিয়ে আসলাম এবার এটা আমি যখন সার্ভেবেলার থাকবো এটা যখন আমি ভাঙতে যাব ভেঙে যখন এতক্ষণে তো ভাঙে যাওয়ার কথা এখানে বোধ কোনো সমস্যা হচ্ছে তারপর এখন এখন যখন আমরা এখান থেকে ডায়মন্ড নিতে যাবো এইভাবে ভাগ করে আমরা নিতে গেলাম এরকম ও এই যে বোম ফেটে তুমি এরকম চ্যাং বেরাং হয়ে যাবা মরে যাবা আর আমি যেহেতু ক্রিয়েটিভে সো মরিনি সো গাইজ এটাই ছিল আমাদের আজকে চমৎকার তিনটি ট্র্যাপ আশা করি তোমরা সকলেই আমাদের আজকে এই চমৎকার তিনটি ট্র্যাপ খুব ভালো করেই বুঝতে পেরেছো সো গাইজ তোমাদের উদ্দেশ্যে প্রথমে একটা কথা সর্বদা তোমরা মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বে সো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত এই দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লা বলো বিস্মিল্লা তবু মে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট আর